যাওয়ার তুলনাহীন। 1971 সালের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করায় পাক সামরিক সরকারের নির্দেশে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি প্রদান করে। সাহিত্য গবেষণা সম্পাদনা ও প্রবন্ধ চর্চায় তার একটি সক্রিয় দৃষ্টিভঙ্গি রয়েছে। তার সামগ্রিক সাহিত্য চর্চায় বাংলাদেশের একমাত্রিক গদ্যের পরিবর্তে তিনি স্তরবহুল অর্থময় গদ্যের রূপায়ব সৃষ্টির চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথ গবেষণাতেও রবীন্দ্র চর্চা ও গবেষণাতেও তার সেও বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তার নৈতিক গ্রন্থ প্রকাশিত হয়েছে, তার মধ্যে রবীন্দ্রনাথের উপন্যাস দেশকাল ও শিল্পরূপ, রবীন্দ্রনাথের উপন্যাস চেতনালোক ও শিল্পরূপ, বাংলাদেশের সাহিত্য অন্যান্য প্রসঙ্গ এস ওয়াজেদ আলী, সৈয়দ ওয়ালিউল্লাহ, প্রসঙ্গ বাংলা কথা সাহিত্য এবং রবীন্দ্র রচনাগুলি বেশ কম রাখতে তাই উল্লেখযোগ্য। তিনি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার, রবীন্দ্র গবেষক সম্মাননা লাভ করেছেন। গবেষণায় গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ সৈয়দ আকরম হোসেনকে 2017 সালের 21 পদকে ভূষিত করা হলো। সম্মানিত অতিথি সৈয়দ আকরম হোসেনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Thank you.